আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক বের করা শিখছিলাম তারপর কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম নির্ণায়কের যে করতে হয় আজকে আমরা মোটামুটি মূল পার্ট কোর পার্টে আমরা ঢুকে যাব ব্যতিক্রমী অবৈধ সিঙ্গুলার নন সিঙ্গুলার সিঙ্গুলার ম্যাট্রিক্স কি এটা আমরা আগে দেখে নিব তো আসলে আমাদের ইনভার্স বের করা যেটা আমাদের শিখতে হবে তারপর ইকুয়েশন আমরা যে যুগপৎ সমীকরণ সমাধান করেছিলাম না ছোটবেলা প্রতিস্থাপন পদ্ধতি অপন পদ্ধতি বলেছিলাম তো যে ওটা রুল দিয়ে করা যায় তো এইগুলা করতে গিয়ে যে আসলে যে ইনভার্স বা বিপরীত যেটা আমরা ইনভার্সিবল ইনভার্স ম্যাট্রিক্সটা বের করা আমাদের শেখা লাগে খুবই দরকার একটা জিনিস তো ইনভার্স ম্যাট্রিক্স আবার হওয়ার গেলে মানে তুমি একটা ম্যাট্রিক্স দেয়া আছে হ্যাঁ তার ইনভার্স বের করতে পারবে কিনা সেটা কিন্তু ম্যাট্রিক্সের এই যে এই ক্যাটাগরির মধ্যে ডিপেন্ড করবে কোনো একটা ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে আমরা তার ইনভার্স করতে পারবো না সিঙ্গুলার হলে আমরা ইনভার্স করতে পারবো না নন সিঙ্গুলার হলে আমরা তার ইনভার্স করতে পারবো তাহলে তোমাকে আমি বললাম একটা ম্যাট্রিক্সের ইনভার্স করো প্রথমে তুমি একটা কাজ করে দেখতে পারো যে এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার সেটা আগে ডিটারমাইন করতে পারো এটা করাটাই বুদ্ধিমানের কাজ এটা করার পর তুমি শিওর হবা যে আমি আসলে ইনভার্স করার প্রয়োজন আছে কিনা আমরা শিওর হয়ে গেলাম তাই তো এটা করতে যে আমরা কি করব সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার কিভাবে বের করব তো কোন একটা ম্যাট্রিক্সের সিঙ্গুলার না নন সিঙ্গুলার বের করা খুবই সহজ একটা বিষয় জাস্ট আমাদের তার কি করতে হবে তার ডিটারমিনেন্টটা বের করতে হবে ধরো একটা ম্যাট্রিক্স আমি নাম দিলাম এ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের নাম কি এ এবার এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার কিনা জানার জন্য আমাদের তার নির্ণায়ক বের করতে হবে তো নির্ণায়ক আমরা কিভাবে বের করি ডিটারমিনেন্ট অফ এ এইভাবে লিখি অথবা আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরেও এ দিতে পারি যদি এটা বের করার পর দেখি ইকুয়াল টু জিরো আসছে তাহলে আমরা বলবো এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তোমরা বুঝতে পারছো আমার কথা জি স্যার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর যদি দেখি যে কি হয় যে ডিটারমিনেন্ট অফ এ বের করার পর যদি দেখি যে না সেটা নট ইকুয়াল টু জিরো আসে তাহলে আমরা এটাকে বলবো নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স অব্যতিক্রমী ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কনসেপ্ট ক্লিয়ার খুব সহজ একটা জিনিস একটা ম্যাট্রিক্স আমি দিচ্ছি তোমরা ঝড়ের গতিতে বের করে দেখাবা এটা ইনভার্স মানে এটা কি হবে কিনা সিঙ্গুলার হবে কিনা নন সিঙ্গুলার হবে আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি তোমাদের সবাই খাতা কলম রেডি রাখো খাতা কলম আছে তো সবার কাছে ঠিক আছে শুরু করো তোমরা আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা দেখবো সেটা সিঙ্গুলার কিনা আমি সিম্পল একটা ম্যাট্রিক্স দিচ্ছি তোমাদের যাতে ক্যালকুলেশন কষ্ট না হয় দেখি তো সবার আগে কেবের করতে পারে এটার আনসার এটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার এই ম্যাট্রিক্স এর নাম হচ্ছে আমি দিলাম বি সবাই করো খাতায় করো স্যার নন সিঙ্গুলার নন সিঙ্গুলার আচ্ছা আর এত তাড়াতাড়ি বলে ফেললে কি হবে স্যার অবিতিক্রমী স্যার

চবে করে ফেলো স্যার আমি লাস্টের দুই ক্লাস করতে পাইনি এই তো এমন একটা যে কাজ করছ তুমি লাস্টের দুইটা ক্লাস না করে তো নিয়ম হচ্ছে কি আমরা এখন আমরা সিম্পল হইতে যাব আমরা বিস্তার করে এটাকে বলা হয় এক্সপ্যান্ড করে বা বিস্তার করে আমরা নির্ণয় করব প্রথমে তুমি এই প্রথম এলিমেন্টটা নিবা এন্ট্রি প্রথম এন্ট্রি কি 1 না 1 1 লিখবা লিখার পর একটা ব্র্যাকেট দিবা মানে মাল্টিপ্লাই করবে 1 এর সাথে এবার নিয়ম হচ্ছে কি যারা মিস করছো কোনো কারণে ক্লাস ক্লাস গত দুইটা বা সমস্যা আছে মনে করো যে তোমরা নির্ণয় করতে অসুবিধা হয় তারা একটু খেয়াল করো সবাই আমি দেখাচ্ছি আমাদের টার্গেট হচ্ছে এন্ট্রিগুলা নেয়া আর কি নেয়া এন্ট্রিগুলা নেয়া আমরা চুজ করবো কিভাবে ডিটারমিনেন্ট যখন বের করবো আমরা এন্ট্রি গুলো কিভাবে নিবো প্রথমেই দেখো প্রথম এন্ট্রি ওয়ান নিলাম এর সাথে এইদিকে আর এইদিকে দিকে ওয়ান বরাবর ডানে যে রটা আছে আর উপর নিচে যে কলামটা আছে দেখো এই দুইটা আমরা বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পর যে চারটা পাবো তাদের নির্ণায়ক বের করব এটা কিভাবে বের করবো প্রথমে এই বরাবর গুণ করব প্রথমে এই বরাবর গুণ করব আবার দেখো প্রথমে এই বরাবর গুণ করব দুই আর দুই গুণ করলে কত হয় দুই আর দুই গুণ হলে হয় চার মাইনাস সাইন দিলাম আর এই দিকে করো এখন গুণ করলে কত হয় ঠিক আছে আমাদের প্রথম ইলিমেন্ট নিলাম এবং তার সহ গুণক যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা নিলাম নির্ণয় বের করলাম নির্ণায়ক বের করলাম আর কি এরপরে আমরা এখন সেকেন্ড এলিমেন্টে চলে যাবো সেকেন্ড এলিমেন্ট নেওয়ার সময় অবশ্যই সামনে একটা মাইনাস সাইন দিব মাইনাস সাইন দিলাম তখন আমার সেকেন্ড এলিমেন্ট কোনটা আমরা এই বরাবর নিতে পারবো নিচের বরাবর নিতে পারবো আমার ইচ্ছা আমি এদিকে নিব নিবো তাহলে আমি পরে পাবো মাইনাস ওয়ান

যে এলিমেন্ট সেটার সামনে আবার প্লাস দিব তো প্রথমে দেখো প্লাস সাইন দিয়েছি একের সামনে পরে এখানে মাইনাস সাইন দিছি এরপর আবার প্লাস সাইন দিয়েছি লাস্ট যখন নিব তখন আমরা এই 2 কে নিব 2 তাহলে তো নিজেই একটা 2 প্লাস 2 তো প্লাস 2 নিলাম ব্র্যাকেট দিলাম এবার এই বরাবর রো আর এই বরাবর কলাম কাটা কাটি করলাম -3 মাইনাস মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 6 এরপর এটাকে সিম্প্লিফিকেশন করলে তুমি যে রেজাল্ট পাবা

নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে জিরো আসলে হচ্ছে সিঙ্গুলার তো আর জিরো যদি আসে কোনো ম্যাট্রিক্সের তাহলে সে কি হবে না যে তার আমরা ইনভার্স বের করতে পারবো না এ হচ্ছে মূল কাহিনী আশা করি বুঝতে পারছো এরপরও যদি কেউ না পারো আমাকে জানাইও ইনবক্সে আমার হয়তো গত ক্লাসের রেকর্ড ক্লাসটা আছে আমি দিতে পারবো নিয়ে পরে দেখে ফেলবো যাই হোক এই ছিল ব্যতিক্রমী অব্যতিক্রমী এখানে তো কোনো কোয়েশ্চেন থাকার কথা না খুব সিম্পল জিনিস তবে এখানে একটা জিনিস আমরা চাপাত এটি এটি ঠিক আছে আমরা এটা ইন ম্যাট্রিক্সে এখানে আমি বি দিছি তো এখানে এটা যেটা সেটা হচ্ছে বি বার এ মডুলাস অফ বি দিতে পারো বা অ্যাবসলিউট ভ্যালু বি ডিটারমিন্যান্ট বের করছো তোমরা ডি টি ডি টি দিয়ে বি দিতে পারো তোমাদের ইচ্ছা দেখো একটা ফরম্যাটে লিখলি হবে তো সিঙ্গুলার নন সিঙ্গুলার জানার পর আমাদের এখন ইনভার্সে আমরা চলে যাব ইনভার্সটা আমি জাস্ট স্টার্ট করে একটু দেখাবো সিম্পল ওয়েতে বাট এখন আমরা যেটা করব আমরা কিছু ওয়ার্ড প্রবলেম মানে আমাদের কিছু ওয়ার্কআউট আছে না আমাদের এক্সারসাইজে আমরা কিছু মানে এক্সাম্পল সলভ করা শুরু করে দেব না হলে আমাদের কিন্তু কালকের জন্য করার কিছু থাকবে না তো এই জিনিসটা আমি বেশি না অল্প একটু বুঝাবো তারপর পুরো বুঝাবো যখন টপিক্সের ভিতরে যাব তখন আমরা অঙ্কটা করব তো এটা হচ্ছে ইনভার্স বের করব ইনভার্স বের করার প্রসেস হচ্ছে আর ইনভার্স জিনিসটা কি আগে দেখো ধরো সংখ্যার ক্ষেত্রে ইনভার্স হচ্ছে এরকম ধরো দুই একটা সংখ্যা তার সাথে আমি একটা সংখ্যা গুণ করলাম করার পর রেজাল্ট যদি ওয়ান হয় তাহলে আমরা এই কে মাল্টিপ্লিকেটিভ বলি কি বলি এর মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকে গুণনের যে বিপরীত বলি আর কি মানে এটা হচ্ছে আমাদের এল যেটা আমরা বলি মানে সাধারণ সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তো এই জিনিসটা আসলে দেখতে কেমন হয় কেউ বলতে পারবে পারবা এই কত হবে মানে দুইয়ের সাথে কত গুন করলে রেজাল্ট ওয়ান হয় মনে আছে কারো মানে এটা মনে থাকার কথা না হিসাবের হিসাব 0.5 আচ্ছা 0.5 আচ্ছা 0.5 না বলে আমরা হাফ বলি এটা সুন্দর লাগবে এই দুই আর দুই দেখো কাটে গেল মানে এই সংখ্যাটাই a এটাকে যদি 1/a করলে আসলে মানে আমরা 1টা পাবো অর্থাৎ 2 কে আমরা বলতে পারবো হাফ এর ইনভার্স ইন দা সেম টাইম হাফ উইল বি দা ইনভার্স অফ 2 মানে এই একটা আর একটার একে অপরের তারা কিন্তু ইনভার্স ঠিক এ কিভাবে দুইটা ম্যাট্রিক্সকেও তুমি যদি গুণ করো

তার এদের অর্ডারের উপর এই স্কোয়ার ম্যাট্রিক্স অর্ডার যতগুলো থাকবে তার অর্ডার তত হবে তো যদি আই আসে তাহলে আমরা এই এ কে বি এর ইনভার্স বলবো অথবা বি কেও এ এর ইনভার্স বলা যায় তাহলে আমরা এইভাবে বলতে পারি তাহলে এ হবে এ হলো কার ইনভার্স হলো বি এ বি এর ইনভার্স বা ইনভার্স আমি ইনভার্সই বলছি ইনভার্স অথবা তুমি এটাও বলতে পারো বি হলো কার ইনভার্স Hello? a inverse, air inverse. a at inverse খুব সহজ জিনিস টেনশন করার কারণ নাই তবে ইনভার্স জিনিসটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখবো সেটা কিভাবে লিখবো a ইনভার্স কে আমরা এইভাবেই দিব আমরা যা ভেবে ইনভার্স দি ঠিক আছে তবে a ইনভার্স ইকুয়াল টু কিন্তু 1 বাই a না যেটা আমরা এখানে করেছিলাম এই যে 2 এর ইনভার্স হাফ ছিল কিন্তু এখানে কিন্তু এটা না কিন্তু এটা আমরা অবশ্যই করব না এখন তাহলে ইনভার্স কিভাবে করব

মানে বোরিং টাইপের হয়ে যেতে পারে কারণ কি তুমি একটা অঙ্কজন করবা তখন অপারেশন করতে গেলে একবার টুকটাক ভুল হয়ে যেতে পারে তো তোমাদের যে টাস্ক মানে কাজটা আমি একটু ধৈর্য ধরে একটু সুন্দর করে প্রত্যেকদিন একটু টাইম নিয়ে করবা আমরা একটু পরে যখন শুরু করব তখন দেখতে পারবা যে আসলে কত নিয়মে চিন্তা অনেক ভাবে করা যায় কিন্তু ধরো তুমি একটা ওইটা করলা করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে অন্যভাবে করলে কিন্তু খুব সহজে হয়ে যাবে

তাহলে দেখো এই যে এটা নিচে লিখছি এ কেন কারণ এই মেট্রিক্সটাকে আমি যদি এ বলি তখন আমি এটাকে বলতে করতে পারবো বুঝতে পারছো তো তোমরা কি করবা এটা ডিটারমিনেন্ট বের করবা করে নিচে লিখবা একে নিচে এরপরে এটা দিয়ে আরেকটা ম্যাট্রিক্স আমরা বানাবো তো কিভাবে বানাবো সবাই একটু খেয়াল করো আমরা প্রথম ডায়াগোনাল বলো তো প্রথম ডায়াগোনাল বা প্রাইম প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট কারা কারা এন্ট্রি কারা কারা জলদি বলো প্রিন্সিপাল ডায়াগোনালের এন্ট্রি কারা কারা এ আর ডি এ আর ডি কে আমরা ইন্টারচেঞ্জ করব নিজেদের মধ্যে বিনিময় করে নিব ডি কে এ তে নিয়ে যাব এ তে ডি তে তো ডি কে দেখো এ তে নিছি এ তে কে ডি তে নিছি আর বাকি যারা আছে যেভাবেই থাকবে সেভাবেই থাকবে শুধু সামনে একটা মাইনাস সাইন লাগাই দিব অর্থাৎ বি এর সামনে একটা মাইনাস চলে আসবে সি এর সামনে একটা মাইনাস চলে আসবে এই যে দেখো বি এর সামনে মাইনাস সি এর সামনে মাইনাস এরপর তুমি যদি এটা ক্যালকুলেশন করো তুমি এই ম্যাট্রিক্সেই হবে তোমার আসলে ওই এই এই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমার কথা বুঝতে পেরেছো এটা একটা ম্যাট্রিক্স হবে না কারণ এই যে এটা কিন্তু এইটুক কিন্তু ম্যাট্রিক্স এটা হচ্ছে নির্ণায়ক একটা মান এটা দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ এখন আমাকে বলো যদি এটা নন সিঙ্গুলার হয় তাহলে কি সমস্যা হবে মানে এই এ ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়ে যায় তখন কি হবে বলতে পারবা ইনভার্স হবে না

এটা অনেক সময় বলে আমরা বিস্তার না করে একটু দেখো সবাই বিস্তার না করে বিস্তার না করে মানে কি বিস্তার করাটা কি আমি যে একটু আগে একটা অঙ্ক করেছিলাম না এখানে এই যে এই যে যেটা কাজ করলাম এই যে ওয়ান লিখলাম লিখে দেখি এদিকে কাটলাম কেটে এদের মিনিট বের করলাম এই জিনিসটাকে বলা বিস্তার করা কে জানে দুইটা ডিভাইস নিয়েছে সাথে ইকো হচ্ছে তুমি মিউট করে রাখো প্লিজ এটা হচ্ছে আমরা বিস্তার করছি কিন্তু বিস্তার করে এক্সপান্ড করে এটা করছি আর বিস্তার না করে মানে যখন বলবে তখন বুঝাবে তুমি এইভাবে ডাইরেক্টলি করব না আমরা সব সময় চেষ্টা করব বিস্তার না করে করার যদি এই ধরনের কোনো এক্সপ্রেশন গুলো থাকে কেন বিস্তার না করে করলে বিস্তার করে যদি আমরা করি তাহলে এটা নিয়ে এটা কাটবো এই দুইটা গুণ করব দেখো অনেক বড় একটা রাশি আসবে এরপর এটা মাইনাস করব ঠিক আছে মানে একটু বড় হয়ে যায় আর বিস্তার না করে করা মানে হচ্ছে আমরা অপারেশন করে করব তো ওই ওই কাজটা আসলে শুরু করে দিতে চাই আমরা অনেকগুলো অঙ্ক এগুলো এভাবে করতে হবে এবং এগুলা প্র্যাকটিস এর উপর কোন ওষুধ নাই তুমি সবচেয়ে বড় ওষুধ হচ্ছে প্র্যাকটিস করো বেশি করে আশা করি অনেকেই পারবা বলো আমরা কিভাবে স্টার্ট করব কিভাবে জানো স্যার একম কলাম থেকে প্রথম কলাম থেকে দ্বিতীয় তৃতীয় কলাম বিয়োগ করতে হবে সবাই প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম ও তৃতীয়

হ্যাঁ দেখো একটু দেখো আমরা কি করছি আমি আমরা বলছি যে রতিমেন্ট যোগ করে নিব আমি একটু আস্তে আস্তে ভালো আমরা যদি যোগ করি তাহলে একটা কলাম আমরা যদি বানিয়ে ফেলি তাহলে এই তিনটা এলিমেন্ট যোগ করলে কি আসবে এক্স আর এক্স হচ্ছে টু এক্স ওয়াই আর ওয়াই হচ্ছে টু ওয়াই আচ্ছা এবার এদের পালা এরা হচ্ছে এক্স আর এক্স হচ্ছে টু এক্স এটা হয়ে যাবে টু জেড টু এক্স আর টু হলো আর এটা হয়ে যাবে টু ওয়াই আর টু জেড সুজা হিসাব টু ওয়াই আর টু জেড তাহলে আমরা যদি লিখি তাহলে এখানে দেখতে পাবা এখানে আসবে টু এক্স প্লাস টু ওয়াই এখানে পাবা টু এক্স প্লাস টু জেড এখানে পাবা টু জেড এতে করে আমাদের কি কোনো হ্যান্ডি কোনো ফিচার পাবো মানে আমরা কি কোনো সহজে মানে সামনের দিকে যেতে পারবো কিনা সেটা হচ্ছে এই প্রশ্ন যদি যেতে পারি আমরা সেটা নিব আর না যেতে পারলে আমরা অন্য চিন্তা করব এখানে আমি যেটা করি এই অঙ্কের জন্য যেটা সবচেয়ে সুবিধা হয় আমি এটা পরে দেখলাম তোমরা এক কাজ করতে পারো

x+y থেকে x+y মাইনাস করলে 0 হয়ে যাবে তার মানে আমরা যে কাজটা করছি তাহলে প্রথম ধাক্কায় আমরা একটা কে কিন্তু 0 বানিয়ে ফেললাম মানে পুরাপুরি একটা বিস্তার কিন্তু আমরা কেটে ফেললাম খুব সহজ একটা বিষয় তার মানে আমরা এটা কাজ করতে পারি কি করবো আমি এখানে একটু লিখি ডান সাইডে আমরা কলাম 1 থেকে কলাম 1 থেকে কি মাইনাস করছি কলাম 2 আর কলাম 3 এর যোগফল মাইনাস করছি কলাম 2 আর কলাম 3 এর যোগফলকে মাইনাস করছি করার পর যে কলামটা পাবো সেটাকে আমরা কলাম একে নতুন কলাম একে রেখে দিব সেই নতুন কলাম একের নাম দিব সি ওয়ান প্রাইম যারা এই আগের ক্লাসগুলো মিস করছে একটু দেখো ভালো করে তাহলে বুঝতে পারো খুব সহজ জিনিস তো করলে কি আসে একটু বলো আমাকে আমরা যদি একটু ভেঙেই করতে চাই তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই আর মাইনাস দিয়ে লিখবো এই জিনিসটা যোগফল এই দুইটার যোগফল এক্স প্লাস ওয়াই তাহলে আবার হবে এক্স প্লাস আমি হয়ে লিখে ফেললাম এবার বলো তো দ্বিতীয় কলামে দ্বিতীয় যোগ করে এটা থেকে বিয়োগ করবো এই দুইটা যুগ করে কত আসে আচ্ছা তাহলে এখানে এক্স দিই আচ্ছা এটা আমি ভেঙে লিখি এক্স লিখলাম একটা আমরা ভেঙে ভেঙে করি এটা আমরা এক্স লিখলাম মাইনাস দিলাম মাইনাস দিয়ে এই দুইটার যুগ ফল লিখবো এই দুইটার যুগ ফল হচ্ছে এক্স প্লাস টু জেড ব্যাকেট দিয়ে লিখলাম এক্স প্লাস টু জেড এটা তোমাদের জন্য কোনো ম্যাটারই না জাস্ট আমরা আস্তে আস্তে করে জিনিসটা আত্মস্থ করার চেষ্টা করছি সবাই একটু খেয়াল করো যাদের প্রথমবার মানে আগে মিস করছো কোনো কারণ ক্লাস তারা একটু ভালো করে দেখো এটা কি হবে তাহলে y মাইনাস বলো একজন আমাকে y মাইনাস কত হবে y প্লাস 2z y প্লাস 2z হ্যাঁ y প্লাস 2z এই আমরা প্রথম কলামটা পেয়ে গেলাম এবার আমরা চাইলে দ্বিতীয় কলামগুলোতে অপারেশন করতে পারি আমরা এদেরকে যেভাবে আছে সেভাবে রেখে দিই z y স্যার কত ঠিক আছে ঠিক আছে না আচ্ছা এবার আমরা এদেরকে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি এটা এটা এক্স এক্স হচ্ছে প্লাস জেড এটা হচ্ছে এটা কত ওয়াই এটা এটা হচ্ছে হচ্ছে জেড ওয়াই প্লাস জেড যারা এই অঙ্কগুলো করতে মজা পাবো তাদের জন্য কিন্তু খুব মানে এক সময় দেখবো উঠে যে কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে একটা মিলাইতে যে টেলি পাও নাই

এটা হয়ে যাবে ঠিক আছে না আচ্ছা আর এটা কত হবে দেখো ওয়াই আর ওয়াই কাটা যাবে থাকবে প্লাস টু জেড মাইনাস টু মাইনাস টু জেড এই দেখো আমাদের আরো সহজ হয়ে গেল মানে পরের লাইনে আমরা যদি পরের বার যখন আমরা এই দুইটা যোগ বিয়োগ করে ফেলবো তখন কিন্তু আরেকটা জিরো হয়ে যাবে এলিমেন্ট তাই না এই যে দুইটি টু জেড হয়ে গেছে তাহলে আরো সহজ হয়ে যাবে আর বাকি যেগুলা আছে যেভাবে আছে আমরা লিখে ফেলবো তো বাকি যেগুলা যেভাবে আছে আমরা লিখে ফেলি

কত সহজ আমরা দুই নং থেকে তিন নং বিয়োগ করে ফেলি মানে আমরা দুই নাম্বার এখন কি র না কলাম অপারেশন করব কলাম স্যার র এখন আমরা র অপারেশন র এক থেকে আমরা কি করি র দুই বিয়োগ করব করে আমরা যে একটাতে বসাই দিব ধরো আমরা র দুই তে সরি র দুই থেকে না দুই থেকে তিন বিয়োগ করব তাই তো দুই থেকে আমরা তিন বিয়োগ করব করে যে একটাতে বসাই দিব আমরা র টু তে দিই নতুন র পাবো

Minus -z মানে z এর z কাটা যাবে থাকবে আর কারো কোনো কোশ্চেন স্যার বিস্তার না করে যখন বলবে তখন কি স্যার যে কোনো দুইটা ইলিমেন্টকে এভাবে জিরো করতে হবে না স্যার একটা করলেই হবে তুমি যদি একটাকে করো পরের দুইটাকে কিন্তু আবার বিস্তারই করছো তাই না তো সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে তুমি দুইটাকে করবা মানে কেউ যদি ভালো করে মনে করে যে আমি এখানে মার্কিং করবো লাইন বাই লাইন তাহলে সে দুইটাকে যে জিরো করবা তাই সেই ফুল মার্কসটা পাবা বুঝছো চেষ্টা করবা দুইটাকে জিরো করার এটি হচ্ছে কি আমাদের প্রবলেম আমরা কিন্তু ডাইরেক্ট এটা করতে পারতাম কি করতে পারতাম এভাবে নিয়ে বিস্তার করে করে ফেলতাম সমস্যা নাই হয়তো কোনো কোনো ক্যালকুলেশন এত বড় হবে যে তোমার মাথা নষ্ট হয়ে যাবে বরং বিস্তার করলে হয়তো ছোটখাটো দু একটা মাইনাস প্লাস করলেই অনেক ছোট মানে একটা ক্যালকুলেশনে তোমরা পেয়ে যেতে পারবো সেটার জন্য আসলে করা আমাদের শিখছি এই কারণে তো আসলে আমাদের মেইন টার্গেটই থাকবে বিস্তার না করে করা তো বুঝতে পারছো আমার কথা মানে আমরা যে কোনো দুই দিকে দুইটা এলিমেন্টকে মিনিমাম দুইটা এলিমেন্টকে জিরো নিয়ে আসবো যদি তিনটাই জিরো নিয়ে আসতে পারি তাহলে তো আরো ভালো একসাথে ডাইরেক্ট আনসার ইকুয়াল টু জিরো দিয়ে দিতে পারবো আর দুইটা আনলেই আসলে আমরা মোটামুটি আমরা ম্যাক্সিমাম কেসে আমরা নন সিঙ্গুলার হ্যাঁ ওয়ান আর এনি করতে পারো ওয়ান আনা মানেই তো সব সময় তোমার জিরো আসবে বা মানে সুবিধা হবে এটাও দেখো আমরা আমরা সবসময় টার্গেটে রাখবো যখন বিস্তার না করে বলবে যে আমরা জিরোতে নিয়ে আসার চেষ্টা করবো যে কোনো দুইটা এলিমেন্টকে পাশাপাশি সেটা রো বরাবর হতে পারে সেটা কলাম বরাবর হতে পারে আর কারো কোনো কোয়েশ্চেন আমাদের এখানে এইটি সিক্স স্টুডেন্ট প্রেজেন্ট আছে এখন 85 স্টুডেন্টস কারো কোনো থাকলে বলতে পারো এইটু বুঝছ কেন একটা বুঝলে কিন্তু সব অঙ্ক তোমরা করতে পারবে নাই আমরা পরেরটাতে চলে যাচ্ছে এবার এটা করব এটা খুব সহজ একটা উপায় করা যায় তোমরা একটু প্রথম একটু চিন্তা করো এক মিনিট যে আমরা কিভাবে করতে পারি স্টার্ট করতে পারি তারপর একজন দুজন বলো তারপর আমরা করব দেখো তো এটাকে কিভাবে স্টার্ট করলে আমরা বিস্তার না করে অবশ্য বিস্তার করব না এ বি সি কমন নিয়ে নিব এবি সি কমন নিয়ে নিব সুন্দর একটা প্রশ্ন ইয়া বলছো কমন নে দেখো প্রথম কলামে তাকাও কি কি আছে দেখো প্রথম কলামে একটু তাকাও আমরা যাইয়া কমন স্যার প্রথম প্রথম কলামে তাকাও প্রথম কলামে আমাদের দেখো a স্কয়ার আছে ab আছে ac আছে প্রত্যেকটা থেকে আমরা a কমন নিতে পারি না বিচার a কমন নিলে এই a স্কয়ার ভদ্রলুক হয়ে যাবেন এ হয়ে যাবে শুধু বি আর ইনি হয়ে যাবে শুধু সি তাহলে আমরা কি করলাম আমরা এ কমন নিলাম সেটা আর কিছু লেখা লাগবে না বা কলাম থেকে এ কমন নিয়ে এটা লিখতে পার না লিখলে এটা লেখার দরকার এরপর কি করা যায় বলো আরেকজন বি কমন দ্বিতীয় দ্বিতীয় কলাম থেকে স্যার বি কমন নেওয়া যাবে দ্বিতীয় কলাম থেকে বি কলাম মানে কলাম থেকে বি কমন নিলে আসবে বি বি হ্যাঁ নাও বি কমন নাও তাহলে বি কমন নিলাম আমরা কিন্তু প্রথম লাইনে এটা করতে পারতাম আচ্ছা আমি যেহেতু প্রথমবার আমরা করছি একটু বুঝে শুনে করে সুবিধা নেই আস্তে আস্তে এখানেও বি কমন নিলাম এরপরে স্বাভাবিকভাবে তোমরা বলবা যে এখানে সি কমন নেন স্যার অবশ্যই সিও নিয়ে নি এখন এখন আমরা একসাথে করে দিতে পারবো এখান নিয়ে নি এই সিটা কোথায় নিতে হবে যেখানে আমি আবারও বলছি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কোনো এলিমেন্ট দিয়ে স্কেলার এলিমেন্ট দিয়ে গুণ করি তাহলে সবগুলো এন্ট্রিকে গুণ করা লাগবে কমন নিলে সবগুলা থেকে কমন নিতে হবে বাট নির্ণায়কের ক্ষেত্রে আমরা যে কোনো একটা কলাম অথবা একটা রো থেকে নিতে পারব কিন্তু এমন না যে তুমি এই কলামের একটা এলিমেন্ট নিলা আর অন্য একটা রো এর একটা এলিমেন্ট এভাবে না যে কোনো একটা নিতে হবে স্যার সাউন্ড রিপিট হচ্ছে একটু মিট করে ফেলো কারজনের সময় হচ্ছে সাউন্ড আচ্ছা এই হচ্ছে কি আমাদের মেন কাজ হয়ে গেল মোটামুটি আমরা আরেকটু কাজ করব বলো তো এবার কি করা যায় আর কি কমন নেওয়া যায় এই বরাবর দেখো আরেকটা কমন তাহলে এবিসি থেকে এবিসি নিয়ে আমি এটা কমন নিয়ে রেখাচ্ছি আমাদের আর মিনিট পর ক্যান্সেল হয়ে যাবে তোমরা আবার সেম লিঙ্ক ক্লিক করে আবার এন্টার করবা তো দেখো এখান থেকে আবার এ কমন নেওয়া যাচ্ছে তো এ কমন নিলে কি হয়ে যাবে এই যে একটু আগে ইয়ে বলছিল না ওয়ান এর কথা আমরা এই যে ওয়ান এর দিকে যাচ্ছি এটা ওয়ান হয়ে যাবে এটাও ওয়ান হয়ে যাবে এটাও ওয়ান হয়ে যাবে তো আমরা আরেকটা এ কমন নিলাম তো এখানে লিখে ফেলি স্কোয়ার এখান থেকে বি নিয়ে নিব এটা ওয়ান হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে এটা হয়ে গেল বি আর এই বদলুক সবগুলা সি আমরা নিয়ে নিলে এটা ওয়ান এটা ওয়ান এটাও ওয়ান এটা হয়ে যাবে

আর প্রথম আর দ্বিতীয় কলাম যোগ করতে হবে এক্স্যাক্টলি প্রথম আর দ্বিতীয় কলাম যোগ করে আমরা যে কোন একটাতে বশাই দিলে আমাদের কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব আমরা যদি সেটা করি তাহলে কি পাবো আমি এটা কমন কপি করে নিয়ে নিই শেজেরা বলল আমরা যদি প্রথম আর দ্বিতীয় কলাম প্রথম আর দ্বিতীয় কলাম যোগ করব কলাম যোগ করলে -1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে সবাই একটু দেখো 0 0 হয়ে যাবে এখানে মাইনাস ওয়ান যোগ করলে হয়ে যাবে জিরো জিরো আর ইনি আবার এক আর এক যোগ করে হয়ে যাবেন দুই তাহলে আমরা কি করছি এখানে সাইড নোট দিয়ে লিখি আমরা নতুন কলাম সি ওয়ান পেয়েছি সি ওয়ান প্রাইম উনি হচ্ছেন নতুন উনি কিভাবে আসছেন উনি হচ্ছেন সি ওয়ান থেকে আমরা সি টু যোগ করছি না সি টু সি ওয়ান এর সাথে সি টু যোগ করছি সবাই বুঝতে পেরেছো এখানে ইকুয়াল সাইন দিতে পারো অ্যারো সাইন দিতে পারো ডিপেন্ডস অন আর একবার যদি বলতেন হুম আমরা দেখো এই দুইটা কলামকে যোগ করে ফেলছি এই দুইটা কলাম তো মাইনাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে এই যে জিরো হয়েছে ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কত হয় এই যে জিরো হয়েছে আর ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় এই যে টু হয়েছে আর বাকি যেগুলা যেভাবে আছে লিখে ফেললাম তার মানে আমরা কলাম ওয়ান এর সাথে কলাম টু যোগ করছি করে নতুন কলাম ওয়ানে বসাই দিছে নতুন কলাম হচ্ছে এটা চেঞ্জ হয়েছে দেখছো আগে কলাম আর এই কলাম সেম না চেঞ্জ হয়েছে এখন আমাদের আনসার মনে অনেকে বেরি করে ফেলছে বেরি করলে হবে না স্যার

মানে এই যে এক নম্বর কলামের মাইনাস ওয়ানটাকে ওয়ান এর জায়গায় নিয়ে আসলে মানে শাড়িটা এক্সচেঞ্জ করলে তারপর দুই নম্বর করলাম এর সাথে ম্যাচিং হলে জিরো হয়ে যায় একটা আচ্ছা আমি আরেকবার দেখি তুমি কি বলতে চাচ্ছ